পরীক্ষা 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 পরীক্ষা, আমাদের জীবনটাই প্রায় সারা জীবনটাই পরীক্ষাময়, একের পর এক পরীক্ষা আসে, সেখানে কিভাবে আপনি সেই পরীক্ষা দেবেন এবং কিভাবে উত্তীর্ণ হবেন, গুড রেজাল্ট করবেন না ব্যাড রেজাল্ট করবেন, একের পর এক চলতেই থাকে। সে জন্ম থেকে একদম মৃত্যু পর্যন্ত, শেষ দিন পর্যন্তই পরীক্ষা একটা থাকবে। হ্যাঁ, আঙ্গিকটা পরিবর্তন হয়, কিন্তু যে পরীক্ষাটার কথাটা এই মুহূর্তে আমি উল্লেখ করতে চাইছি, তাদের বোধহয় এইসব শোনারও আর সময় নেই, একদম শিহরে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথাই বলতে চাইছি, একদম সামনে আসেন। তো এই জায়গায় দাঁড়িয়ে জ্যোতিষশাস্ত্র কি সেই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার কোনো রাস্তা দেখাতে পারে বা চিরন্তনী কোনো পথ দেখাতে পারে? জীবনের নানাবিধ পরীক্ষা তো আছেই, সেক্ষেত্রে পরীক্ষা উত্তীর্ণ হওয়ার সফলতার সেই কোথাও একটা চাবিকাঠি যার হাতে, যিনি দেখিয়ে চলেন জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে, শ্রীমতী বৈশালী সরকার। নতুন করে তো বলার নেই, কাজের মানুষ কাছের মানুষ তো আপনারা এমনি বলছেন না। তো আজকে স্টুডেন্টদের নিয়ে, তাদের জীবনের এই স্কুল জীবনের বড় পরীক্ষাটা নিয়ে তার কাছে বিশ্লেষণ পাবই, এটা আমরা প্রত্যাশা করতেই পারি। কারণ অন্যান্য পরীক্ষা যেমন উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে তার পরামর্শ থাকে, এই স্টুডেন্টদের ক্ষেত্রে বলতেই হবে। তবে হ্যাঁ, ওই দ্বাদশ রাশিগতভাবে সার্বিক এমন এমন কিছু আছে, এই লাস্ট স্টেজে দাঁড়িয়ে আর কতটা কি চেঞ্জেস আনা যেতে পারে, এটা তো এই বাস্তবকে তো অস্বীকার করার উপায় নেই। প্রত্যেকের জাতচক্র বিচার করে সেই মতো একটা লং প্রসিডিওর হয়তো, যার জন্যে এবছর না 2019 যারা পরীক্ষা দেবেন তারা কিন্তু অলরেডি, মানে তাদের গার্জিয়ানরা ইতিমধ্যে যোগাযোগ করে নিয়েছেন, সেই মতো চলছেন। কিন্তু এই স্টেজে দাঁড়িয়ে এমন কিছু করণ ক্রিয়া থাকতে পারে কি, কিছু টিপস, কিছু পরামর্শ যেগুলোকে কিছু ইনক্রিজ করতে পারে, এনহান্সমেন্ট করতে পারে সেই স্টুডেন্টদের পড়াশোনা বা মেন্টালিটি, একাগ্রতা, মনসংযোগ এবং সেটা রেজাল্টের ক্ষেত্রে ইম্প্যাক্ট ফেলতে পারে, সে সমস্ত কিছু নিয়ে তিনি প্রস্তুত, তার কাছেই তো আমরা এক্সপেক্ট করি। বাংলা জনপ্রিয়তম জ্যোতিষ ব্যক্তিত্ব তো এমনি তিনি হননি, সেই কাজটা তো দিতে পারেন বলি, যার জন্য 8 থেকে 80 সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ প্রত্যেকে এইভাবে তার প্রতি ভরসা করেন। যারা তার কাছে গেছেন জানেন তারা কিন্তু সঙ্গ ছাড়তে চান না, সেই মানুষটির সঙ্গ আমরাও ছাড়ছি না। জানতে হবে এই মুহূর্তে লাস্ট মিনিট সাজেশনের মতোই তিনি আমাদেরকে কি দিচ্ছেন, সেই শাস্ত্রীয় পন্থা অনুযায়ী পরামর্শ, সেই সমস্ত কিছু জানতে তারই শরণাপন্ন। স্বাগত আপনাদের, স্বাগত শ্রীমতী বৈশালী সরকারকে, নমস্কার দিদি। সৃষ্টি এবং সৃষ্টি প্লাসের সকল দর্শকবৃন্দকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, এবং তার পাশাপাশি যেটা নিয়ে আজকে আলোচনা করব, সুব্রত যেটা বললো একদম লাস্ট মিনিট সাজেশন, অর্থাৎ এইটাতে হয়তো স্টুডেন্টদের যেটা পড়াশুনোর একাগ্রতা বা মনোসংযোগ সেটা আমি বলবো না, আমি বলবো যে একটা যদি পরীক্ষার দিনগুলোতে যে আমরা সুস্থ স্বাভাবিক থাকতে পারি, হঠাৎ কোনো বিপত্তি যেন না আসতে পারে, আমি যতটুকু পড়েছি সেইটা ঠান্ডা মাথায় যাতে আমি লিখতে পারি। এবং অনেক স্টুডেন্টদের দেখা যায় নার্ভাস ব্রেকডাউন হয়ে যায়, বারবার বমি করে, বারবার টয়লেটে যায়, হাতের লেখা কাঁপতে থাকে, এই যে জায়গাগুলো এইগুলো যাতে না হয়, তার জন্যে বহু বছর ধরে বহু জিনিস, মানে বহু ছাত্রছাত্রীদের ওপরে এগুলো প্রয়োগ করা এবং করে তাদের কিন্তু অন্তত 10% হলেও মার্কস কিন্তু বেড়েছে। কাজে লাস্ট মিনিট সাজেশন যেটা বলবো যে একটা পজিটিভ মাইন্ড তৈরি করা, আমাদের যাত্রাপথটা যাতে ভালো হয়ে থাকে, সুস্থ স্বাভাবিকভাবে আমরা পরীক্ষার কদিন থাকতে পারি, সেটা কিন্তু বিশেষ প্রয়োজন রাখে। কারণ বহু ভালো স্টুডেন্টদের আমি যে দেখেছি যে শেষে গিয়ে কিন্তু তাদের নার্ভ ডাউন হয়ে যায়, অর্থাৎ এত পড়াশুনোর প্রেশারে তারা থাকে সেইটা কিন্তু নিতে পারে না। কাজে 12টা রাশি কীভাবে তারা চললে যে তাদের পরীক্ষার দিনগুলো ভালো থাকতে পারে এবং কোন রাশির কোন নিয়মগুলো মানলে একটু ভালো থাকবে, ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে, কুল থাকবে এবং যতটুকু সে সারা বছর পরীক্ষার জন্য তৈরি হয়েছে সেটা একদম বেস্ট জিনিসটা সে দিতে পারবে। প্রথম কথাই বলবো যে প্রথম যে রাশিটা সেটা হচ্ছে মেষ রাশি, এবং মেষ রাশি আমরা সবসময় যে কোনো চার্ট অ্যানালিসিস করার ক্ষেত্রে আমাদের 4টে প্ল্যানেটকে ভীষণ দেখতে হয়। প্রথম হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতি মেষের একদম সপ্তমে রয়েছে, শনি রয়েছে একদম নবমভাবে, এবং রাহু কেতু রয়েছে চতুর্থ এবং দশমে, এটা কিন্তু মেষ রাশির জন্য নেগেটিভ হয়ে গেল। বৃহস্পতি এবং শনি তার জন্য পজিটিভ, কিন্তু চতুর্থ ভাবটা টোটাল যে এডুকেশন সেক্টর সেটা কিন্তু ড্যামেজ হয়ে গেল, এবং চতুর্থের মেষের কিন্তু লর্ড হচ্ছে কিন্তু চন্দ্র। কাজে পরীক্ষার কদিন চন্দ্র যখনই অ্যান্টি প্ল্যানেটের সাথে যুক্ত হবে সেই সব দিনগুলো তার মধ্যে একটু ডিস্টার্ব থাকবে, স্ট্রেস থাকবে, মানসিক চঞ্চলতা থাকবে, সেইগুলো যাতে যত কমে তার জন্য আমি বলে রাখবো। প্রথমত মেষ রাশির প্রথম দিন থেকে একদম শেষ দিন, অলরেডি আইসিএসসির পরীক্ষা শুরু হয়ে গেছে কাল থেকে,
কাজে প্রত্যেককেই বলে থাকবো যে গলায় একটা রূপোর চেন, কিন্তু মেষ রাশির যারা পরীক্ষা দিচ্ছেন এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জয়েন্ট এন্ট্রান্স, তারা কিন্তু পরীক্ষার সময় অন্তত রূপোর একটি চেন কিন্তু ধারণ করে থাকবেন, এটা একদম মাস। সাদা চন্দনের টিপ, সেটা হলুদের সাথে, হলুদ কাঁচা হলুদ হতে পারে বা গুঁড়ো হলুদ হতে পারে, সেটার সাথে মিলিত করে সাদা চন্দন কিন্তু টিপ অবশ্যই কিন্তু প্রতিদিন কিন্তু স্নানের পরে কিন্তু সেটা ধারণ লাগাবেন। এবং বাড়ি থেকে বার হওয়ার সময় বাঁ হাতে কিন্তু, ছেলে মেয়ে হলে বাঁ হাতে, ছেলে হলে ডান হাতে কিছুটা কিন্তু আতপচাল নেবেন, এবং অবশ্যই কিন্তু নবার মাথার উপর দিয়ে ঘুরিয়ে নিয়ে বাঁ সাইডে সেই চালটা ফেলে দেবেন। পাখি খাক, কাকি খাক, যাই খাক, সেই চালটা আপনি ছাদে গিয়েও এটা করতে পারেন, সেটা অবশ্যই করবেন। মেয়েরা হলে বাঁ হাতে, মেয়ে স্টুডেন্ট হলে বাঁ হাতে, ছেলে স্টুডেন্ট হলে ডান হাতে, এই জিনিসটা অবশ্যই করবেন। দেখবেন আপনার জীবনের যে যাত্রাপথে হয়তো কোনো বাধা বিপত্তি বা যাদের ডিস্টার্ব চলছে এই সময়টা, সেই জায়গাতে কিন্তু অবশ্যই একটা পজিটিভ মানসিকতা বা বড় বড় বিপদ থেকে কিন্তু আপনি বাধা যে পাচ্ছেন সেই বাধা থেকে কিন্তু উত্তীর্ণ হতে পারবেন। অবশ্যই বাকি রাশিগুলো যারা আছেন অবশ্যই একটু অপেক্ষা করুন, তার আগে বন্ধু তো ফোনে অপেক্ষা করছেন, তার অপেক্ষাটা আপাতত সাঙ্গ করে তারপরে সেই পরামর্শে বাকি 11টি রাশির ক্ষেত্রে নিশ্চয়ই প্রবেশ করা হবে। কে আছেন আপনি অনুষ্ঠানে, স্বাগত আপনাকে। নমস্কার দিদি, আমি অল্পনা ব্যানার্জি বলছি। বলুন, কোথা থেকে বলছেন? শ্রীরামপুর থেকে বলছি। আচ্ছা বলুন, আপনি এখন কার সম্পর্কে জানতে চেয়ে এতক্ষণ ধরে ধৈর্যের সাথে অপেক্ষা করছেন? আমি আমার ভাই অভিজিৎ ব্যানার্জি সম্বন্ধে জানতে চাই। আচ্ছা আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। 20/5/2000। সময়টা বলুন। হ্যালো, হ্যাঁ, জন্মের সময়টা বলুন। একটু জোরে বলুন। 9:20 সকাল, 9:20 কোথায় জন্ম? হ্যাঁ, জন্মস্থান কোথায়? হুগলি। হুগলি, রাশি লগ্ন জানেন ভাইয়ের? না, কিছু জানি না। ইচ্ছেটা ছিল যার জন্য আজকে বোধহয় অনুষ্ঠান দেখছেন। আমার অনেকদিন দিয়ে দেখছি, অনেকদিন দিদি আপনার অনুষ্ঠান দেখতে খুব ভালো লাগে। আচ্ছা, তাই জন্য আমি দেখছি। আচ্ছা ভাই, রাশি লগ্ন সবার আগে জানুন, সেটা হচ্ছে বৃশ্চিক রাশি, স্কর্পিও আছে, জ্যেষ্ঠা নক্ষত্র এবং দেবারীগণ, লগ্ন হচ্ছে ক্যান্সার অর্থাৎ কর্কট লগ্ন, দুটোই কিন্তু দেখা যাচ্ছে জলের আয়ত্তে চলে এসছে, পূর্ণ কালসর্পের প্রভাব রয়েছে, চন্দ্রভগ্ন কালসর্প এবং শনি সাড়ে সাতই চলছে। 2000 সালে জন্ম ও ক্লাস 11 না 12 কোন ক্লাসে পড়ছে? আমি সেটাই বলছি। প্রথম কথা, যে কানেকশন এখানে দেখা যাচ্ছে, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম লাস্ট মিনিট সাজেশন, কিন্তু আপনার ভাইয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে চতুর্থ পদ বুদ্ধি কিন্তু ওর মধ্যে যথেষ্ট থাকবে, ঠিক আছে, বুদ্ধি থাকবে, কিন্তু অসম্ভব চঞ্চল মেজাজি, বন্ধু সঙ্গ অসম্ভব বাইরের দিকে থাকবে, মানসিকতা পড়াশোনার দিকটা কিন্তু এখন একদমই কিন্তু করছে না। দেখুন এই সময়টাও কিন্তু ওর জন্য ভালো নয়। কেন ভালো না, না লগ্নে এখন কিন্তু ওর রাহু রয়েছে, আর এই সময় ট্রানজিটে কিন্তু লগ্নে রাহু রয়েছে, এবং মঙ্গল দেখা যাচ্ছে ওর দ্বিতীয় ভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে, যেহেতু রাহু মঙ্গলের কানেকশন হচ্ছে, মানসিক সঞ্চলতা অসম্ভব বেশি, বাড়ির কারো কথা শুনতে চাইছে না, প্রচন্ড ডেসপারেট হয়ে যাবে, রাফ ড্রাইভ করবে এবং সেখান থেকে কিন্তু দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট হবে। এই ছেলেটার আমার মনে হয় আপনারা আগে কোনো জ্যোতিষ পরামর্শ নিয়েছেন? এখানে মায়ের জায়গাটাও ভীষণ ডিস্টার্ব হয়ে গেছে এবং কোনো অপারেশন যোগ রয়েছে গাইনি সেক্টরের দিকে, এবং ভীষণ ভাবে কিন্তু মানসিক চাপে এই ছেলেকে নিয়ে কিন্তু রয়েছে, সেটা আছেন তো সবটা কিন্তু আমার মনে হয়। আপনি তো বললেন আপনাকেও এসে উপকার হয়েছে, কিন্তু আমি বলবো এই শুনুন, উপকার হতো, ভীষণ ভালো আছে দেখে ও বারবার বলেছিল। আচ্ছা, আমি থেকে আপনার কোন এই ছক্কার ক্ষেত্রে বলবো, আমি কোনোদিন লাইন পাইনি। আজ লাখ লাখ মানুষ আমার এই অনুষ্ঠানটা দেখে, প্রতিদিনের একটা ভিউয়ার্স কিন্তু বাড়ে আমার,
সেটা আপনাদের প্রত্যেকের আশীর্বাদ বলবো গুরুজনদের, এবং তার পাশাপাশি বলে থাকবো দেখুন শুধু বাড়িতে বসে আপনি হয়তো অনুষ্ঠানটা দেখছেন ভালো লাগছে, বাট আপনার সমস্যার কিন্তু সমাধান হচ্ছে না। আপনার ভাইকে নিয়ে কিন্তু আপনারা বাড়িতে যথেষ্টই কিন্তু উদ্বিগ্ন, তাই তো? এবং ও কিন্তু কারোর কথাই শুনছে না, এমনকি আপনি যদি বলেন যে চলো তুমি অ্যাস্ট্রোলজারের কাছে সেটাও কিন্তু যাবে না। ভীষণ রাগ, জেদ এবং একটু রাগ টাইপের কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, এবং যে বন্ধু সঙ্গে ও মিশছে সেই বন্ধু সঙ্গও কিন্তু ভালো না, পয়সা করে অত্যাধিক আকারে খরচ করছে। ভীষণ শৌখিন হবে, ভালো খাবো, ভালো পরবো, দামি ড্রেস পরবো, পারফিউম মাখবো, কিন্তু নিজের জীবনটা গঠন করতে পারছে না। এই কালসর্প কিন্তু ওকে দেড় বছরে নাস্তানাবাদ করে যাবে, এবং ওর কিন্তু আইনত সমস্যা, অর্থাৎ কোনো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট করে হয়তো পুলিশে ঝামেলা জড়িয়ে পড়বে। দেখুন এত মানুষ আসছে, এবং আপনি নিজে মুখে বললেন যে আপনার কেউ এসেছে, ভীষণ ভালো রয়েছে। কাজে এই জায়গাটা বলবো যে আপনি না সারা পশ্চিমবঙ্গের মানুষ জানেন যে বৈশালী সরকার যেবার প্রেডিকশন করেন ঠিক একইভাবে চেম্বারে গিয়েও প্রেডিকশন করি, তার পাশাপাশি রেমেডি দিই, এবং প্রত্যেকটা মানুষ কিন্তু সেক্ষেত্রে ভালো থাকে। তবে একটা জিনিস মনে রাখবেন, 2 মিনিট 4 মিনিট 6 মিনিটে কিন্তু কোনো প্রতিকার কিন্তু দিলে তার কাজ হয় না, একটা সিস্টেমে থাকতে হবে। এই ছকটা আপনাদের ক্লাস 6 থেকে ধরা উচিত ছিল, 6 থেকে ধরলে কিন্তু আজকে এই দিনটা দেখতে হতো না। আমি বারবার স্টুডেন্টদের বলে থাকি যে ক্লাস 5 এর পর থেকেই কিন্তু জ্যোতিষ একটা কাউন্সিলিং নিন, কাউন্সিলিং করানো মানেই কিন্তু প্রচুর অর্থ দিয়ে রেমেডি পড়ানো। কিছু কিছু টিপস যেরকম আজকে আমি বলে যাচ্ছি পরীক্ষার জন্য কিছু টিপস, ঠিক এইভাবে কিন্তু আমি চেম্বারেও স্টুডেন্টদের টিপস দিই, বিভিন্ন রকম মন্ত্র, বিভিন্ন রকমভাবে বসা, কার কোন কালারগুলো পজিটিভ, কোন দিকটা পজিটিভ, সে এখানে পড়াশোনা করবে না বাইরে পড়াশোনা করবে, এর কিন্তু বুদ্ধি রয়েছে। কম্পিউটার বা মডার্ন কোন টেকনোলজি নিয়ে পড়াশোনা করলে কিন্তু ভালো হবে। ও কি সায়েন্স নিয়েছে? বন্ধু সঙ্গ আমি এখানে বলবো মেনলি বন্ধু সঙ্গ ভীষণই খারাপ, এবং গাড়ি থেকে সাবধানতা অবলম্বন করা অবশ্যই উচিত। তো সেই ক্ষেত্রে আপনি নিজে তো ডিসিশন নিয়েছেন এবং টিভি স্ক্রিনিং ফলো করেছেন আগ্রহী বন্ধুদের মতো 7 তারিখে, হ্যাঁ তো জানেনই, কিন্তু এটা একটু মাথায় রাখতে হবে যে যে চেম্বারই যিনি আসতে চান না কেন আগে থেকে একটু বুকিংটা করে নিতে। আমি 20 জন করে দেখি, বেশি আমি দেখতে পারি না, একদম প্র্যাকটিক্যাল, কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষকে সময় দিয়ে দেখি, এবং তার সাথে এখানে যেরকম আমরা হয়তো 2 মিনিট 3 মিনিট অ্যানালিসিস করে বলি, সময় থাকে না ওখানে, মানে চতুষ্বর্গ ছক বা দ্বাদশ বর্গ ছক, প্রত্যেকটা জায়গা নবাংশ ছক, প্রত্যেকটা ছক কিন্তু আমরা দেখিনি, দেখে নিয়ে তারপরে প্রতিকারের জায়গায় গেলি। আপনার কিন্তু যখনই আমার কাছে যাবেন বা কেবি পদ্ধতিতে আমি দেখিনি স্টারলার সাবলার তার চতুর্থের কী রয়েছে, যেটা আমরা হয়তো এখন লাইভ ফোনিং অনুষ্ঠানে কিন্তু করতে পারি না 2 মিনিট 3 মিনিটে, কারণ কেবি পদ্ধতিতে একটা সিস্টেম থাকে, সেটা অ্যানালিসিস করতে গেলে মিনিমাম 15 থেকে 20 মিনিট লাগে। কাজে এই জায়গাগুলো কিন্তু মানুষকে বুঝতে হয়, এবং আমি বারবার কিন্তু এই কথাগুলো আপনাদের বলে আসছি যে শনি এবং বৃহস্পতি 2000 সাল থেকে দেখুন আধ্যাত্মিকতা বা জ্যোতিষের একটা প্ল্যাটফর্ম কিন্তু তৈরি হয়েছিল। জ্যোতিষশাস্ত্র বহু প্রাচীন শাস্ত্র, কিন্তু তৈরি হয়েছিল কিন্তু ওই সময় থেকে, বা মিডিয়া হাউস জোডিয়াকে চতুর্থ ভাব সেই রাহু এসেছিল, সেই রাহু থেকে কিন্তু মানে এত প্রচার বা এত কিছু, প্রত্যেকটা এতগুলো চ্যানেল তৈরি হয়েছে, আবারও কিন্তু রাহু সেই চতুর্থ ভাবে এসছে। কিন্তু এবার দেখা যাবে কিন্তু যে সমস্ত অসৎ জ্যোতিষ ব্যক্তিত্ব থাকবে তাদের কিন্তু আস্তে আস্তে সরে যেতে হবে, এবং যারা সঠিকভাবে জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করেছেন, দীর্ঘদিন হয়তো অপেক্ষা করে রয়েছেন, নিজেদের সিস্টেমে একটা চলেছেন এবং প্রত্যেকটা মানুষকে সফলতা দিয়ে চলেছেন, কারণ শনি যে জায়গায় এসছে প্রত্যেকটা মানুষকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে যাবে এবং ডিসিপ্লিনে নিয়ে যাবে, এবং সঠিকভাবে কিন্তু জ্যোতিষশাস্ত্রের উন্মেষ কিন্তু অবশ্যই হবে। 7 তারিখে শেওলাফুলিতে যেমন, মার্চের 7 তারিখে শেওলাফুলিতে যেমন তিনি অবশ্যই থাকবেন, তারপরের দিন 8 তারিখে কিন্তু হাওড়ার চেম্বারে থাকবেন, আবার 10 তারিখে কৃষ্ণনগরে পৌঁছে যাবেন, কারণ তিনি দায়িত্বশীল, কথা দিলে সেখানে তিনি রাখার চেষ্টা করেন। আর এর সাথে সাথে মেদিনীপুরে পৌঁছে যাবেন 20 তারিখে, মার্চ মাসের 20 তারিখে, আবার তার আগে একটু আগে 2 দিন আগে 18 তারিখে বহরমপুরে পৌঁছে যাবেন 18ই মার্চ, আর 26শে মার্চ আবার পৌঁছে যাবেন বর্ধমানে। কিন্তু অতি অবশ্যই যেটা মনে করিয়ে দিতে হবে একটু আলাদা করে, যে 16 তারিখে 16ই মার্চ সেই বিশেষ অমাবস্যা তিথি, বছরের বাংলা বছরের শেষ অমাবস্যা তিথিতে তিনি তারাপীঠে পৌঁছে যাবেন। এই অমাবস্যার একটা বিশেষ তাৎপর্য রয়েছে, কারণ চৈত্র মাস হচ্ছে বাবার মাস, আমরা প্রত্যেকেই জানি শিবের মাস, এবং চৈত্র মাসে যাদের কালসর্প রয়েছে, যাদের চন্দ্র শনির পুনর্পুযোগ রয়েছে, যাদের চন্দ্র রাহুর গ্রহণ দোষ রয়েছে চন্দ্রের ওপরে, এবং শিব হচ্ছে এমন একটি মানে শাস্ত্রীয় মতে এমন একটি তন্ত্রের জায়গা রয়েছে শিবের মাধ্যম দিয়ে,
যে জিনিসটার মাধ্যমে আমাদের কালসর্পদোষ টোটালি কিন্তু ঠিক করা সম্ভব হয়ে থাকে, এবং যাদের শনি সাড়ে সাথে চলছে তাদের জন্য বলবো, বিশেষত বৃশ্চিক, ধনু এবং মকর, এই তিনটে রাশির কিন্তু সাড়ে সাথে চলছে। এই সাড়ে সাথেরও প্রতিকার প্রতিবিধান এই মাসের যে অমাবস্যা তিথি সেই যোগে কিন্তু বিশেষভাবে তাৎপর্যপূর্ণ, যেহেতু এটা কিন্তু বাবার মাস এবং চৈত্র মাসটা আপনারা কীভাবে সারাটা মাস পালন করবেন, কিছু নিয়ম নিষ্ঠা থাকে সেগুলো কিন্তু, যদি যারা কালসর্প বা নানা রকম ডিস্টার্বের মধ্যে রয়েছেন, মানসিক চাপে বা মানসিক ডিপ্রেশন যেটা আমরা ভীষণভাবে এখন ছকে পাই বা ভীষণভাবে ক্লায়েন্টকে ফেস করছি, তাদের এইগুলো হয় এবং তার থেকে কীভাবে পরিত্রাণ পাবে, এবং যারা আমার কাছে অলরেডি এসছেন তারা তো জানেন যে কীভাবে সেখানে সুফল দেওয়া যায়, একটা মানুষের মধ্যে পজিটিভিটিটা কীভাবে তাকে তৈরি করে দেওয়া সম্ভব হয়ে যায়। এটা কিন্তু দুদিন তিন দিন পাঁচ দিনে নেওয়া একটা সিস্টেম, এবং প্রতি তিন মাস ছাড়া যারা প্রত্যেকটা ক্লায়েন্ট জানেন যে আমাকে কিন্তু রিপোর্ট অবশ্যই আপনাদের দিতে হয়, স্টুডেন্টদের তো মাস্ট দিতে হয়, যারা আগামী বছর মানে 2019 সালে পরীক্ষা দিতে চলেছেন বা তাদের সাড়ে সাথে চলছে, সাড়ে সাথে হয় কি মাথা হ্যাং করে দেয় এবং দেখা যায় কি যারা জিনিস নার্ভাস ব্রেকডাউন করে দেবে, হয়তো অঙ্কটা ঠিক করলো আবার কেটে অঙ্কটা ভুল করলো, এইভাবে টাইম তার চলে যাবে সেই জিনিসটা মনে করতে পারবে না, বারবার কিন্তু স্টুডেন্টদের এই ধরনের প্রবলেম কিন্তু আমরা পেয়ে থাকি। কাজে যাদের সাড়ে সাথে চলছে, যাদের কালসর্পদোষ রয়েছে, যাদের পুনর্পুযোগ রয়েছে, যাদের ছন্নছাড়া যোগ রয়েছে, যাদের বীজ যোগ রয়েছে বা যাদের চন্দ্র রাহুর গ্রহণ দোষ রয়েছে, তারা অবশ্যই কিন্তু এই অমাবস্যা যোগটিকে কাজে লাগান। তার জন্য 9833628679 এবং 9834644659 এই দুটো মোবাইল নাম্বার আপনাদেরকে হেল্প করবে। হ্যাঁ, নিশ্চয়ই আছেন, কারণ আপনার অনুষ্ঠানে ফোনের মূল্য থাকে, আমরা সকলকে অ্যাটেন্ড করতে পারি না দেখি মান, কিন্তু আমার টিসিআরে যে রিপোর্টটা থাকে যে মুহুর্মুহু ফোন বাজতে থাকে, সব ফোন এখানে অ্যাটেন্ড করা যায় না, আসার আগেই হয়তো ফোন ঢুকে যায় অনেক সময়, সেক্ষেত্রে ওয়েট করে থাকেন অনেকে। অবশ্যই, কারণ বাংলার প্রান্তে প্রান্ত থেকে ফোন আসে এবং তারা আপনাকে চান। এই মুহূর্তে যেমন বন্ধু রয়েছেন প্রায় 5 মিনিটের কাছাকাছি ওয়েট করছেন, বলুন কে আছেন, আপনাকে এবার স্বাগত অনুষ্ঠানে। হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, কে বলছেন? এই দীপবন থেকে বলছি। দিদি আমার নমস্কার। বলুন আপনি। বলছেন দিদিকে নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা, বলুন। রামপুরহাটে তো যাই প্রতি মাসে। হ্যাঁ হ্যাঁ, তারা দিতে তো মানে মার্চের ডেট আছে আপনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 16 তারিখে। অমাবস্যা তিথিতে অবশ্যই যাব। আমার আমার সব কিছু আপনার নজরে থাকে তাই তো? হ্যাঁ সব নজরে থাকে। অনুষ্ঠান আমার এক বন্ধু গেছিলেন আপনার কাছে। আচ্ছা আচ্ছা, কোথায়? তারাপীঠে না অন্য কোন চেম্বারে? হ্যাঁ, কোন চেম্বারে গিয়েছিলেন? পড়াশোনার ব্যাপারে গিয়েছিলেন আপনার কাছে। রামপুরহাট থেকে তারাপীঠে সুবিধাজনক হবে হয়তো। আজকে কার জানবেন আপনি বলুন? হ্যালো। হ্যাঁ, এখন কার সম্পর্কে জানবেন? আমি আমার ছেলের সম্বন্ধে জানব। বলুন, ছেলের ডেট অফ বার্থটা বলুন। 10/3/2002। 10/3/2002, সময়টা বলুন। সকাল 7:45। 7:45 কোথায় জন্ম হয়েছিল? রামপুরহাটি। রামপুরহাটি। এবারে ছেলের নামটা বলুন। 7:45। অনির্বাণ ঘোষ। আরো একবার। অনির্বাণ ঘোষ। অনির্বাণ ঘোষ। বেশ, রাশি লগ্ন জানেন ছেলের? হ্যাঁ জানি। একটু বলবেন, বলবেন কি একবার? হ্যাঁ জানি, বলে একবার বলে দিন তাও। আচ্ছা, ওর হচ্ছে মকর রাশি আছে, ক্যাপ্রিকন, শ্রবণা নক্ষত্র, দেবগণ আছে তাই তো? হ্যাঁ। আর এরিজ হচ্ছে ওর হচ্ছে লগ্ন। আজকে একটু আগে কিন্তু আমি এরিজ নিয়ে বলছিলাম, প্রথম কথা যেটা হচ্ছে ছেলে খুব মুডি হবে, একটু মেজাজি আছে, ছেলে একটু মেজাজি আছে, ঠিক আছে, রাগ জেদ একটু রয়েছে। আচ্ছা, ও কি এবছর মাধ্যমিক দিচ্ছে? না, পরের বছর দেবে। নেক্সট বছর দেবে, বছর ক্লাস 10 এ পড়ছে। আচ্ছা, ওর দুটো জায়গায় ওর কিন্তু বুদ্ধি খুব ভালো আছে, কিন্তু একটা না অনেকক্ষণ বসে একদম পড়তে পারছে না। হ্যাঁ, চতুর্থ ভাবে কিন্তু এই মুহূর্তে রাহু রয়েছে, ওর মারও দেখবেন হেলথটা ডিস্টার্ব যাচ্ছে তাই তো? পুরো বডি বডিতে বডিতে খুব পেন আছে, মায়ের বডিতে খুব পেন হয়, ব্যথা করে। হ্যাঁ, এবং আপনার আপনি টিভি দেখে আমাদের সাথে কথা বলছেন, আপনি সরে আসুন, মোবাইলে আমাদের সাথে কথা বলুন। আচ্ছা, প্রথম কথাই যেটা দেখা যাচ্ছে, ওর চতুর্থের লর্ড দেখুন দশমে চলে গেছে এবং এখানে নক্ষত্র পেয়েছে হচ্ছে শ্রবণা। আপনার ছেলের কানগুলো দেখবেন একটু বড় বড় আকারের তাই তো? হ্যাঁ, আমি তো দেখিনি, কিন্তু দেখুন অ্যাস্ট্রোলজি, আপনি এতদিন তো আমার অনুষ্ঠান দেখতেন, কিন্তু আজকে বৈশালী সরকার আপনাকে যেটা বলছে আপনাকে দেখিনি বা আপনার বাড়ি জানি না, কিন্তু আপনার বাড়ির পাশে একটা পুকুর দেখছি দেখা আছে তাই তো? বাড়ির সামনে আছে পুকুর। পুকুর আছে তো? হ্যাঁ,
ছেলেটির কিন্তু দেখা যাচ্ছে শুনে শুনে মুখস্থ করার একটা প্রবণতা, অর্থাৎ ও কিন্তু ওর সামনে আপনি যেটাই বলবেন, কোনো মোবাইল নাম্বার কোনো অ্যাড্রেস দেবেন, চট করে মনে রাখতে পারে, সেটা পারে তো? হ্যাঁ। কিন্তু এখানে মেন হচ্ছে ও এখন কিন্তু পড়াশোনার জায়গা টোটালি ড্যামেজ হয়ে যাচ্ছে, ক্লাস 9 থেকে 10 এ অঙ্কের নাম্বার প্রচুর কমে গেছে ওর। হ্যাঁ, এইটা কিন্তু ধরতে হবে দাদা, ওর মধ্যে জানা শেখার আগ্রহ রয়েছে কিন্তু একটা ইনকমপ্লিটনেস রয়েছে, অর্থাৎ একটা না অনেকগুলো সাবজেক্ট নিয়ে ও পাশাপাশি বসলো কিন্তু একটা দুটো পড়েই কিন্তু উঠে চলে যাচ্ছে। এই জায়গাটা চতুর্থে রাহু নেক্সট বছর যখন ও পরীক্ষা দেবে সে সময় থাকবে, এই রাহুর কিন্তু অশুভ রাহুর প্রতিকার করার, এবং ওর ক্ষেত্রে আপনারা যে রেজাল্ট আশা করেন সেই রেজাল্টটা কিন্তু কখনোই পান না। কেন পাবেন না? কারণ চতুর্থ দ্বিতীয় ভাগ কিন্তু ড্যামেজ হয়ে রয়েছে এবং অষ্টম ভাগ কিন্তু ড্যামেজ হয়ে রয়েছে, পরীক্ষার আগে আগে কিন্তু দেখবেন ওর শরীর খারাপ হয়ে যায়, ওর ঠান্ডা লাগার একটা প্রবণতা খুব বেশি আছে, তাই তো? হ্যাঁ, এই জায়গাগুলো আমার মনে হয় আপনি রামপুরহাটে থাকেন, ছেলেটা নো ডাউট ভালো ছেলে, সায়েন্সের এডুকেশনের চক রয়েছে এবং কম্পিউটার সায়েন্স নিয়ে ওর কম্পিউটারের প্রতি ভীষণভাবে একটা ন্যাক রয়েছে, তাই তো? হ্যালো, এখানে আমি বলবো রামপুরহাটে যেহেতু আপনি থাকেন এই অমাবস্যাটাকে কাজে লাগান, এবং আপনি অবশ্যই 16 তারিখে আমি চেম্বার করব সকাল 11টা থেকে 3টে পর্যন্ত মাতার অ্যাপার্টমেন্টে ব্লক সি এর নিচের তলায়। আপনি যদি মনে করেন এই ছেলেটার ছকটা এখন থেকে ধরুন, আমি বলেই যাবো যে এটা 92 থেকে 93% কিন্তু ওর মাধ্যমিকে কিন্তু নাম্বার থাকবে যদি ওর সঠিক প্রতিকার করা যায়। দিদি, আমরা দ্বাদশ রাশির ক্ষেত্রে শুরু হয়েছিল মেষ রাশি দিয়ে, সময় যে একদম শেষ হয়ে গেল, তাহলে কি হবে? বৃষ রাশি বলার সময় আছে, একটা অন্তত বন্ধুরা তো ওয়েট করছে। আচ্ছা, বৃষ রাশির বলে যাবো, চতুর্থ ভাবে কিন্তু চতুর্থ লর্ড হচ্ছে কিন্তু রবি, এবং রবি এই সময় দেখা যাচ্ছে রবি শুক্র বুধের কানেকশন হয়ে বসে রয়েছে। বৃষ রাশির জাতক জাতিকা আমি বলবো সবুজ কালারটা প্রচুর ইউজ করুন, সবুজ পেন, পেনের ওপরের অংশটা সবুজ, সবুজ বোর্ড, সবুজ রুমাল, এবং অবশ্যই একটা সরস্বতী মায়ের একটা ছবি যদি আপনার পেন্সিল বক্সের মধ্যে ছোট আকারে সেটা রাখতে পারেন, সেটা কিন্তু খুব ভালো হয়ে থাকে, একটা সবুজ মার্বেল পেপারের উপর রাখলে, এবং তার পাশাপাশি গোটা মুখ মুখ কলাই যেটা আছে সবুজ ডাল, সেই ডালটা একটা সবুজ কাপড়ে বেঁধে যদি ক্যারি করতে পারেন সেটা আপনাদের বাধা বিপত্তি থেকে করবে। প্রতিদিন পরীক্ষার কদিন কিন্তু অবশ্যই নিরামিষ আহার করবেন এবং চেষ্টা করবেন কিন্তু সর্ষের তেলটা বাদ দেওয়া, যারা বৃষ রাশি রয়েছেন তাদের জন্য বলে গেলাম, একটা মাটির সরাতে হলুদ লাগিয়ে নেবেন এবং তাতে কিছুটা গোবিন্দভোগ চাল দেবেন, হলুদের গুঁড়ো দেবেন, গোটা একটা এলাচ দেবেন, দিয়ে পরীক্ষার কদিন আপনার ছেলে যেখানে শোয় তার নিচে কিন্তু সেটা রেখে দেবেন, এবং একটা ভুজি পত্রে আপনি আপনার সন্তানের মঙ্গল কামনার্থে যেটাই চাইছেন, যে ইষ্ট দেবীকে আপনি চাইছেন, সরস্বতী মন্ত্র হতে পারে, তারা মন্ত্র হতে পারে, শিবের মন্ত্র হতে পারে, সেই ভুজ্য পত্রে লাল কালি দিয়ে সেটা লিখবেন, লিখে ও যেখানে পড়াশুনো খাটে শোয় তার নিচে কিন্তু সরাটা রেখে দেবেন। পরীক্ষার কদিন কিন্তু এই সিস্টেমে চলবে এবং যখন পরীক্ষা কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু এই চালটি কিন্তু কোনো পাখিদের দিয়ে দিতে পারেন বা কোনো গরিব মানুষকে কিন্তু দান করে দিতে পারেন। অগত্যা আমাদের পার্ট 1 পার্ট 2 এই কনসেপ্টেই যেতে হবে, কারণ আজকে সময়ের জন্য কমপ্লিট আমরা নেক্সট বিষয় বলে গেলাম সৃষ্টিতে, পরের অনুষ্ঠানে পরের অনুষ্ঠানে এটা কমপ্লিট করা ক্লাসে বলে গেলাম, সৃষ্টি 3-10 আমাদের অনুষ্ঠান আছে সেখানে আমরা পরবর্তী রাশিগুলো নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু আজকে থামতে হবে, মিস করে গেলেন আমি চেষ্টা করব ইউটিউবে আমি বলে দেবো বা ফেসবুকেও আমি এটা করে নেব, যারা মিস করে গেলেন ফেসবুক আমার বৈশালী সরকার টাইপ করবেন, করে সমস্ত রাশিগুলোই কিন্তু পেয়ে যাবেন। তাহলে আজ বিদায়, আগামীতে অবশ্যই দেখা হচ্ছে, ভালো থাকুন, নমস্কার।